বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিভিন্ন র্যাঙ্কিংয়ে এর অবস্থান বিশ্বের সেরা পাঁচের মধ্যেই। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ করেই হার্ভার্ড ক্যাম্পাসের আকাশে উড়ে যায় সেসানা মডেলের ছোট একটি বিমান। তবে অবাক করা বিষয় হচ্ছে এর পেছনে যুক্ত ছিল ফিলিস্তিনের পতাকা এবং কালো বর্ণে হার্ভার্ড হেডস জিওস লিখা একটি ব্যানার। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের খোদ ইহুদি শিক্ষার্থীরাই এর ব্যবস্থা করেছেন। ইসরায়েলি বর্বরতার শিকার গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এমন উদ্যোগ বলে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েল বিরোধী ব্যানার ওড়ানোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হার্ভার্ড কর্তৃপক্ষ। এছাড়া এমন ঘটনার পেছনে ইহুদি শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন ইহুদি ধর্মগুরু। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এর আগেও হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অনেকবার বিক্ষোভ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এসব বর্বরতার জেরে যুক্তরাষ্ট্র জুড়ে ইহুদিদের প্রতি তৈরি হচ্ছে বিরূপ মনোভাব। তবে এর পরও টনক নড়ছে না মার্কিন প্রশাসনের। গাজায় ইসরায়েলি বাহিনীর সব বর্বরতাকে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে তারা। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।